এভাবে পা দিয়ে লাড়াচাড়া করে দিই। এটা মেল যাওয়া পাখি, কেন মারা গেছে আমি বুঝতেই পারতেছি না। এখানে এসে দেখতেছি যে তার কি বের হয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে যাওয়া পাখির ঘাসের জন্য আমি কি কি কষ্ট করি এবং কিভাবে প্রসেস করি ওদেরকে ঘাসগুলো দিই। আর ওই ঘাসগুলো দেওয়ার কারণে ওরা ডিম বাচ্চা করতে পারে বেশি বেশি এবং ডিমও পারে বেশি আল্লাহর রহমতে। তো চলুন দেখি আসি। তো এখানে ডিমের মাঝে হাঁসের বাচ্চা নয়তো বা মুরগির বাচ্চা দেওয়াটা হচ্ছে যে আমি প্রথমের দিকে করি। ডিম জমা শুরু করছে, ওইখানে এগুলো বসাই। এই যে দেখুন, এটা ফুরফুরে হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই কিউট। দেখুন আল্লাহর রহমতে এখানে সবুজ ঘাস আছে। তো এগুলো কিভাবে কি প্রসেসিং করে দিই সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে। আর আমার তো বেশি যাওয়া পাখি, সেজন্য বেশি ঘাস নিয়ে আসতে হয়। তো আপনাদের যদি এক দুই জোড়া থাকে তাহলে অল্প কিছু ঘাস নেস্টিংয়ের জন্য দিলেই হয়। তো এগুলো সবগুলো আমি প্রসেসিং করেই দিই। প্রথমেই নিয়ে আসছি, নিয়ে আসার পর ভিজিয়ে রাখি আধা ঘন্টা, তারপরে ধুয়ে শুকাতে দিই। তো দেখাচ্ছি সব কিছু। তো দুই বালতি হয়েছে ঘাসগুলা, এগুলোকে পানি দ্বারা ভিজাই রাখবো, চুবাই চুবাই রাখবো, মানে গা ঘা ভিজা ভিজা থাকবে। আর এই যে দেখুন এটাও, তো এগুলো আধা ঘন্টা পর্যন্ত এরকম থাকবে। আধা ঘন্টা পর দেখাচ্ছি আপনাদেরকে কি করি এগুলাকে। তো এখানে একটা ডিম পাইছি। পাখি পালনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, আসলে আমি সকাল 6টা বাজে চলে গেছি ঘাসগুলো সংগ্রহ করার জন্য, এখন আসছি। তো এখন আসার পর ডিমটা দিয়ে নাস্তা করব, তারপর ওগুলো ধুইতে হবে। এই ডিমটা কিনে আনছি আমি, ওখানে মশকারি করছিলাম আপনাদের সাথে। তো আমি যে খামারগুলো করতেছি এবং পোষা প্রাণীগুলো লালন পালন করতেছি, এগুলো কীভাবে লালন পালন করি খুঁটিনাটি সব আপনাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে জানাই রাখি। তো আজকে দেখাবো যে যাওয়া পাখির ঘাসের প্রসেসিংটা, ঘাসটা প্রসেসিং করে ওদেরকে কীভাবে দিই, ওরা নেস্টিং করে কীভাবে সেটা বলবো। আর প্রথমে দেখাচ্ছি যে আমার এখানে কিছু হাঁসের ডিম আসছে এগুলো ফুটাই দেওয়ার জন্য। তো ইনকিউবেটার একটা খালি আছে, 200 ডিমের ইনকিউবেটার, যেটা আমি বন্ধ করে রাখছিলাম, আমার কোনো ডিম বসাই নেই ওইখানে। ওইখানে এখন ডিমগুলো বসাই দিব। এইখানে দেখুন এইরকম হাঁসের ডিম অনেক সুন্দর লাগে আমার কাছে, কালারটা ডিফারেন্ট, সাদা থেকে একটু কিউট কিউট কালার হয়, কতটা সুন্দর। আর এখানে আছে যে টোটাল 21 পিস ডিম, আরও 20 পিস ডিম বসাবো মুরগির ডিম। তো এগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে একজন ভাইয়ের, আমি এখানে ডিম ফুটাই যে সেটা জানে, সেজন্য উনি দিয়ে গেছে। গতবারও ফুটাই দিছি, যেগুলো লাস্টবার দেখাছিলাম আপনাদেরকে ওইটা। আল্লাহর রহমতে দেখুন 200 ইনকিউবেটারটা তো ঘরে বসেছিলাম, এবার কোথায় বসেছি সেটাও জানাবো আপনাদেরকে। তো বসাই দিই প্রথমে। তো এই যে দেখুন বসাই দিছি ইনকিউবেটারের মধ্যে ডিমগুলা। তো এইটা বসাইছি যে আবার দোকানে, দোকানে 4টা ইনকিউবেটার বসাই দিছি। তো এটা হচ্ছে 200 ডিমের ইনকিউবেটার, আরও কিছু ডিম বসাই দিব এখানে, প্রায় 100 ডিমের মতো বসাবো দুই পাটে। তো এটা উঠে রাখছিলাম, ইঁদুরে খেয়ে ফেলছে, দেখুন ইঁদুরেও ডিস্টার্ব করে আমাকে মাঝে মধ্যে। এটা লাইন এখনও লাগাই নাই, ইনশাল্লাহ লাগাই দিব। লাগাই দেওয়ার সাথে সাথে এটা খুবই তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ হচ্ছে যে এটার আর্দ্রতা এবং টেম্পারেচার খুবই ভালো মতো উঠে যায়। আর হাঁসের ডিমগুলো আশা করতেছি যে খুবই শীঘ্রই ফুটে যাবে। এইটার মধ্যে সর্বপ্রথম হাঁসের ডিম ফুটাইতেছি, অন্যান্য 100 ডিমের মধ্যে আল্লাহর মতে ফুটাইছি, কিন্তু এটার মধ্যে সর্বপ্রথম। যাক মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন এবং এগুলো যেন ফুটে সেটাও দোয়া করবেন। তো এগুলো ফুটে দিচ্ছি, অনেকে জানে সবাই এখানে ডিম নিয়ে আসে, ইনশাল্লাহ ফুটে দেওয়ার চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, এখানে 4টা ফ্যান। তো এই যে ঘাসগুলোকে ভিজাই ধুয়ে তারপরে রোদে শুকানো হয়, এই যে দেখুন অর্ধেক শুকাই গেছে। একদিন হয়তো বা দুই দিন শুকানোর পর তারপরে যাওয়া পাখিকে দিই। তো একটু সবুজ সবুজ থাকলে ওদের সুবিধা হয়, কারণ হচ্ছে যে সবুজ পাতাটা ওরা খেয়ে ফেললো এবং শুকনো পাতাটা দিয়ে ওরা নেস্টিং করে ফেললো। এভাবে পা দিয়ে লাড়াচাড়া করে দিই রোদের মধ্যে, যে এই সাইড ভিজা আছে ওই সাইড শুকা জায়গা। তো প্রাকৃতিক ঘাসগুলো এনে প্রসেসিং করে যাওয়া পাখিকে দিই এবং ওরা ডিম বাচ্চা করে। আপনারা চাইলে আপনারাও দিতে পারবেন, ডিম বাচ্চা খুবই ভালো পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আজকে যাওয়া পাখি রুমে আপডেট হবে, সবগুলো হাড়ি থেকে সবগুলো ময়লা ফেলে দিব, যেগুলা পুরাতন নেস্টিং আছে ওগুলা। আর গতবার যেগুলা সবুজ ঘাসগুলো দেখাইছিলাম, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন, ওই সবুজ ঘাসগুলো আজকে ছড়াই ছিটাই দিব এবং ওরা 1 ঘন্টার মধ্যে নিয়ে যাবে সবগুলো বক্সের মধ্যে। আর বক্স থেকে আজকে যে পুরানো ঘাসগুলো আছে প্রথমে বের করে ফেলি এবং দেখাই যে কতগুলো পুরানো ঘাস আছে, আর যেগুলোর মধ্যে ডিম আছে ওগুলো সরাবো না। আর এইখানে লাইট আপডেট হয়েছে,
দুইটা সাদা লাইট লাগাই দিচ্ছি, গতবার তো লাল লাইট ছিল, ঠান্ডা ছিল সেজন্য, এখন গরম পড়তেছে সেজন্য সাদা লাইট লাগাই দিচ্ছি। সেইভাবে আল্লাহর রহমতে সিজন অনুযায়ী লাইট চেঞ্জ করি, কারণ হচ্ছে যে ওদের শরীরে ঠান্ডা এবং গরমটা ভালো মতো লাগবে সেজন্য। তাই বক্সগুলো চেক করি এবং বক্সের মধ্যে বাচ্চা পাই নাকি ঘাস পাই সেটা দেখি। তো প্রথমে কয়েকটা হাঁড়ি চেক করে দেখাই আপনাদেরকে কীভাবে পরিষ্কার করি। এখানে দেখুন বালু, সবগুলো বালু, আর ওরা যে বাচ্চাগুলো বড় হয়েছে সেগুলোর ময়লাগুলো বালুতে পরিণত হয়েছে। এই যে দেখুন প্রসেসিং করে ঘাসগুলো নিয়ে আসছি, শুকাই গেছে, সবুজ ঘাস সাদা ঘাস হয়ে গেছে, মানে শুকনা খড় হয়ে গেছে। তো এগুলোকে দিয়ে দিব ছড়াই ছিটাই, ওরা নিয়ে যাবে আল্লাহর রহমতে, আমি কিছু করা লাগবে না। প্রত্যেকবারই আমি এভাবে করি, আর যাওয়া পাখিগুলো এখানে বসে আছে ছড়াই ছিটে দিয়ে ফেলি। ছড়াই ছিটাই বলতে নিচে কিছু দিব, তারপর উপরে কিছু দিব, আর কোন পাখির কেজির উপরে কিছু দিব। এই যে দিয়ে ফেলছি আল্লাহর রহমতে, এখান থেকে নিয়ে যাবে সবগুলা। বাসদিঘার পাখি কিন্তু আপনার কেজের মধ্যে খড়গুটা পছন্দ করে না, ওরা খালি হাড়ির মধ্যে ডিম বাচ্চা করে আল্লাহর রহমতে। আমি এদিকে ওদের জন্য সেট আপ করতেছি, আর এদিকে পাখি একটা মারা গেছে, দেখুন কত সুন্দর রানিং যাওয়া পাখি। এটা মেল যাওয়া পাখি, কেন মারা গেছে আমি বুঝতেই পারতেছি না। এখানে এসে দেখতেছি যে তার কি বের হয়ে আছে, এখানে তার কি কেজ আছে, তার কি দুইটা উপরে রাখছি, কারণ হচ্ছে যে এখানে ইঁদুরে কামড়াইতে পারে না সেজন্য। আর এগুলাকে এখানে ছেড়ে রাখছি, তারপরে এভাবে কীভাবে মারা গেছে, হয়তো বা ঠোকর দিছে, লাল হয়ে গেছে দেখুন একবারে ঠোঁটটা, ছোটো বাচ্চা মনে হয় সেজন্য। এভাবে করে মারা গেলে তো অনেক অসুবিধা হয়ে যাবে, আর কীভাবে কী করবো না করবো সেটা নিয়ে টেনশনে আছি। এটা একবার রানিং, এটা যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাগুলো বড় করতে পারবে না ফিমেলটা, সেই জন্য নাকি গরমের কারণে মারা গেছে সেটা নিয়ে সন্দেহ আছি আমি। আর এগুলো নিচে থাকতো উঠতে পারতো না, খুবই কম উঠতে পারতো, সেই জন্য তার কি মনে হয় ঠোকর দিছে, এটার কারণেও মারা যেতে পারে। আর অন্যান্যগুলো আছে, আর আমি ঘাস তো ছিটাই দিছি, দেখা যাক ঘাস নিয়ে যায় নাকি, আমি দিতে হয় বক্সের মধ্যে হাড়ির মধ্যে। তো এইদিকে আপনাদেরকে দেখাই যে ঘাসগুলো নিয়ে ওরা নেস্টিং করছে কিভাবে নতুন করে। এই যে দেখুন পুরাতন ঘাসগুলো আমি ফেলে দিছি, আর এখানে দেখুন নেস্টিং করা ঘাসগুলো এখানেও আছে। তো প্রত্যেকটা বক্সের মধ্যে এভাবে নেস্টিং করে ফেলবে, পরবর্তীতে ওরা ডিম বাচ্চা করবে। তো এই প্রসেসটা ওরা লাগাতার করতে থাকে আল্লাহর রহমতে। আর এইখানে দেখুন বাসরিগার পাখিগুলা যাওয়া পাখি রুমের মধ্যে ছড়াই ছিটে গেছে। এখানে কেন ছড়া ছিটে গেছে আমি বলি আপনাদেরকে, এদিক দিয়ে খোলা সেজন্য বের হয়ে গেছে, আমি সময় দিতে পারতেছি না সেজন্য ধরতেও পারতেছি না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ধরা হয়ে যাবে এবং ওই কেজির মধ্যে রাখা হয়ে যাবে। আর ওইখান থেকে তো ঘুঘু পাখি সরাই ফেলবো, যখনই সরাই ফেলবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দেওয়া আজকে জানছি, আল্লাহ হাফেজ।